আজকে আমরা শিখব বর্গ কাকে বলে। বর্গ কাকে বলে? তো মূলত বর্গ একটা চতুর্ভুজ। চতুর্ভুজ কি? যার চারটা বাহু আছে। আমরা শিখেছি যে ত্রিভুজ কাকে বলে, যে আয়তন, যে ক্ষেত্রের তিনটি বাহু আছে বা তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এরকম আমরা শিখেছি। কিন্তু আমরা আজকে শিখব হলো বর্গ কাকে বলে। তো বর্গ কিন্তু এক ধরনের চতুর্ভুজ, কারণ বর্গের চারটা বাহু আছে। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আমরা জানি। কিন্তু এই চতুর্ভুজে আবার কি হতে পারে? আয়তক্ষেত্র হতে পারে, চতুর্ভুজ আবার রম্বস হতে পারে। তো আজকে আমরা শিখব চতুর্ভুজ বর্গ কখন হবে, মানে বর্গ কাকে বলে। তাহলে যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে বর্গ বলে। কি বলে? বর্গ বলে যে চতুর্ভুজের চারটা বাহু। আমাদের এখানে ধরে নিলাম, আমাদের একটা বাহু নিলাম এ, এই এ বাহুটা আমরা ধরলাম পাঁচ সিএম। এই বাহুটা যদি পাঁচ সিএম হয়, তাহলে আমরা ধরে দিলাম এই ডাস্টারটাই পাঁচ সিএম। তো আমরা কি করব, এটাকে আমরা এইভাবে ধরে দাগ দিব, পাঁচ সিএম করে এভাবে দাগ দিব। এই এদিকে একটা পাঁচ সিএম দিলাম, আবার ধরে নিলাম এদিকে একটা পাঁচ সিএম দিলাম, ওকে। তারপর এদিকে আমরা পাঁচ সিএম দিব, এদিকে পাঁচ সিএম দিলাম, আবার এদিকেও যদি আমরা পাঁচ সিএম দেই, ওকে। তাহলে এইটাকে যদি আমরা এ দেই, বি দেই, সি দেই এবং ডি দেই, তাহলে এ বি সি ডি কি আমাদের একটা বর্গ। তো আমাদের সংজ্ঞাটা কি? যদি কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তবে তাকে বর্গ বলে। তাহলে কি আমাদের এ সি ডি ডি একটা চতুর্ভুজ? তো এখানে আমাদের এ সি বি ডি একটা চতুর্ভুজ, ওকে। অতএব এ সি ডি বি একটি চতুর্ভুজ। তো এভাবে কিন্তু আমরা চতুর্ভুজ আঁকাতে পারি। এখন যদি আমরা বলি যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, চতুর্ভুজের কি ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি, আমরা জানি চতুর্ভুজ এর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন আমাদের যদি এই বাহুটা যদি এ হয়, এটা তাহলে এ হবে, এটাও তাহলে এ হবে, এটাও তাহলে এ হবে। তার মানে কি, আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা প্রস্থ হবে, অথবা এটাকে দৈর্ঘ্য ধরলে এটা প্রস্থ হবে। তো যদি আমাদের দৈর্ঘ্য তাহলে এ হবে, প্রস্থ এ হবে, এ এবং এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি, এ স্কোয়ার। এ মানে কি, আমাদের একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা যদি এটাকে একটি বাহু লিখি, এ সমান কি, একটি বাহু, উপরে কি আছে, স্কোয়ার আছে, তার মানে বাহুর উপরে দৈর্ঘ্য, মানে বাহু স্কোয়ারই হলো কি আমাদের বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল সমান কি, বাহু স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, বর্গের ক্ষেত্রফল কি, বাহুর স্কোয়ার। তো আমাদের এই বর্গের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, আমরা কি বলেছিলাম, একটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সিএম, তাহলে পাঁচ তারপরে কি স্কোয়ার, তাহলে পঁচিশ স্কোয়ার সিএম স্কোয়ার, পঁচিশ সিএম স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের কি, ক্ষেত্রফল। তো এইভাবে কিন্তু আমরা চতুর্ভুজ কাকে বলে বা সরি বর্গ কাকে বলে এবং বর্গের ক্ষেত্রফল কাকে বলে তা আমরা বের করতে পারি। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সরি এখানে আমি একটা ভুল লিখেছি, এ বি সি ডি একটি চতুর্ভুজ না, এ বি সি ডি আমাদের একটা বর্গ, এ বি সি ডি একটি বর্গ, ওকে। তাহলে
আমরা কিন্তু খুব সহজে শিখলাম বর্গ কাকে বলে, বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করব, বর্গের ছবি কি। সো আজকের মধ্যে এই ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।